হাজার হাজার আওয়ামী লীগের নেতা কর্মী মসজিদ মাদ্রাসা কমিটির পরিচালক এই দেশের হাজার হাজার আওয়ামী লীগের নেতা কর্মী আছে যাদের যাকাতের দ্বারা মাদ্রাসাগুলি চলে আম মুসলমানেরা আওয়ামী লীগের নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশ স্বাধীনের পরে ওয়াইসি সম্মেলনে যোগদান করে সর্বপ্রথম আমার এই দেশকে এই দেশকে বিশ্বের মানচিত্রে দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ বলে ঘোষণা করেছে ও আমার আওয়ামী লীগের ভাইরা আওয়ামী লীগ যারা করে তারা ইসলাম বিরোধী না কাকরাইল মসজিদের জায়গা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেব বরাদ্দ দিয়েছেন ইসলামিক ফাউন্ডেশন দিয়ে শেখ মুজিবুর রহমান সাহেব করেছেন ও মুসলমানেরা আওয়ামী লীগ ইসলাম বিরোধী নয় ইসলামের দুশমন